আর বলেন না ভাই, আমি একজন এইচএসসি পরীক্ষার্থী। এ করোনা, এ পরীক্ষা মিলা পুরো জীবনটা আওলায় গেছে। শুনলাম এখানে একজন স্যার ক্লাস করায়, একটা সাবজেক্টে ক্লাস করায়, অনেক ভালো ক্লাস করায় শুনছি, কিন্তু আমি এখানে কেন আসছি, কি পড়তে আসছি জানি না, আমার জিজ্ঞেস করার লাভ নাই। জিপিএ 5 গোল্ডেন, আমার কাছে মনে হয় একটা টিচারের সাকসেস কখনোই এরকম জিনিসগুলো দিয়ে মেজার করা যায় না। একটা টিচারের রোল ইট গোজ ওয়ে বিয়ন্ড দিস থিংস। আমরা এখানে জিপিএ 5 সাকসেস এগুলো নিয়ে কথা বলি না, আমরা এই ক্লাসে কি নিয়ে কথা বলি, জীবন জয় ফর্মুলা। আর জীবনের মতো একটা জিনিসকে যদি জয় করতে হয়, তাহলে একটা মানুষের ভেতর কিছু ভ্যালু থাকা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি কখনো স্টেরিওটাইপে বিশ্বাস করি না। স্যার আমি আসি, চুল কেটে আসো, যাও বহাটি ছিল টিকটক। আমি বিশ্বাস করি ইন ডাইভার্সিটি, আর বিশ্বাস করি একটা ফর্মুলায়, যেই ফর্মুলায় বদলে যাবে তোমাদের সবার জীবন। এই ফর্মুলাটা হচ্ছে SPFC, যার মানে হচ্ছে স্যার শার্প প্লেয়ার ফুটবল ক্লাব। ইনকারেক্ট। এই বিষয়ে যদি আমরা যেমন তেমন ভাবে গেস করতে থাকি, তাহলে কখনোই আমরা কনক্লুশনে পৌঁছতে পারবো না। আমাদের দরকার একজন এক্সপার্ট, আর সেই কারণেই আজকে আমি ইনভাইট করেছি একজন গেস্ট লেকচারারকে। ধন্যবাদ ইনভিজিবল হ্যান্ড, রিয়েলমি C17। বের করো আমাকে, বের করো, কি দেখছো, বের করো আমাকে। তো ক্লাস চলো আমরা ফর্মুলাটা শিখে নিই, SPFC, যেখানে S স্ট্যান্ডস ফর স্মুথ। তোমাদেরকে জানতে হবে যে জীবন জয় করতে কখন কখন এবং কিভাবে কিভাবে স্মুথ হতে হয়। যেমন যখন তুমি ব্রেডে বাটার লাগাতে চাও, তখন ইউ হ্যাভ টু বি স্মুথ। যখন তুমি মেসেঞ্জারে প্রথমবারের মতো প্রেম নিবেদন করতে চাও, তখন ইউ হ্যাভ টু বি স্মুথ। আর তোমার ফোনে 90 হার্টজ আল্ট্রা স্মুথ ডিসপ্লে থাকলে ইউ আর স্মুথ। জীবন জয়ের জন্য কেউ লিংকডইনে সাকসেসফুল হতে চায়, আর কেউ ইনস্টাগ্রামে বিউটিফুল হতে চায়। কিন্তু আসলে সাকসেসফুল বা বিউটিফুল হয়ে কিন্তু কোনো লাভ নেই, তোমার আসলে হতে হবে পাওয়ারফুল। কখন হতে হবে পাওয়ারফুল, আর সেটা জানার জন্যই আমাদের ফর্মুলার পি ফর পাওয়ারফুল। যখন তুমি একজন নেতা হিসেবে একাই করোনাকে রুখে দিতে চাও, তখন ইউ হ্যাভ টু বি পাওয়ারফুল। আমরা করোনার চেয়ে শক্তিশালী। যখন বাংলা সিনেমার নায়ক হিসেবে তুমি অসম্ভবকে সম্ভব করতে চাও, তখন ইউ হ্যাভ টু বি পাওয়ারফুল। দেখো, আর 6GB RAM, 128GB ROM আর স্ন্যাপড্রাগন 460 প্রসেসর থাকলে ইউ হ্যাভ টু বি পাওয়ারফুল। কথায় আছে, গতি জীবন, স্থিতিতে মৃত্যু। আর তাই জীবন জয়ের এই ফর্মুলা তোমাকে শেখাবে F for fast। তোমাকে জানতে হবে কখন কোথায় কিভাবে ফাস্ট হতে হয়। ধরো তুমি পাবজি খেলতে গেলে, পাবজিতে লুটের লোভে একটা বিল্ডিংয়ে ঢুকলে এবং ঢুকে দেখলে একটি ক্যাম্প করা এনিমি বসে আছে, তখন তোমার গান গেম হ্যাজ টু বি ফাস্ট। আর যখন তোমার ফোনে 5000 mAh ব্যাটারি আর 18W কুইক চার্জে ইউ উইল বি ফাস্ট 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 ফাস্ট। আর আমাদের ফর্মুলার একদম শেষ এবং ফাইনাল স্টেপে এসে তোমাদের সবার মাথা হয়ে যাবে ক্লিয়ার, কারণ সি লিটারালি মিন্স ক্লিয়ার। তোমাকে জানতে হবে জীবন যদি কখন কখন ক্লিয়ার হতে হয়। ধরো টেস্ট ম্যাচের শেষ দিন চলছে, খেলায় টান টান উত্তেজনা, আর তুমি হচ্ছ আকাশ, তখন তোমার হওয়া উচিত ক্লিয়ার। আর 13 MP AI কোয়াড ক্যামেরা আর 8 MP আলট্রা ক্লিয়ার সেলফি ক্যামেরা থাকলে সব তোমার ছবি হবে ক্লিয়ার। And there goes our formula, smooth, powerful, fast and clear. Sir, I'm clear na.
Hello everyone, hope you all like the video. If you like the video, then share it now. Our YouTube is subscribed. To see more contents, follow the page. আর এখন হবে গিভঅ্যাওয়ে ডিটেইলস আর গিভঅ্যাওয়ে পাওয়ার জন্য যেটা করতে হবে গিভঅ্যাওয়ে পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই ভিডিওটা শেয়ার করে দাও উইথ এ বিউটিফুল ক্যাপশন এবং তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দাও কেন তোমার Realme কে ভালো লাগে কেন Realme C7 কে ভালো লাগে এবং কেন এই ভিডিওটা ভালো লেগেছে সবচেয়ে ক্রিয়েটিভ যে কমেন্টটা থাকবে যেটার মধ্যে সবচেয়ে বেশি লাইক শেয়ার এবং এনগেজমেন্ট থাকবে তাকে Realme পক্ষ থেকে দেওয়া হবে একটি Realme পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক